আসসালামু আলাইকুম সবাইকে। হাসি হাসি দুঃখ দুঃখ মুখ প্লাস হাসি হাসি মুখ, কারণ আজকে ভিতরে আমার পথ তো ভ্যাকসিন দেওয়ার আগে আমার পেট ব্যথা শুরু। এটা আসলে বয়ে নার্ভাসে, তো আজকে এটা হচ্ছে আমার প্রথম ভ্যাকসিন। তো প্রথম ভ্যাকসিন অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করবো। ফেসবুকে সবাই সবাই ফেসবুকে দিছে আমি না দিলে কেমন, তো আমি সবার সাথে শেয়ার করবো নড়াইয়াতে ভ্যাকসিন কীভাবে দেয়, নড়াইয়ের সাথে বাংলাদেশে কতগুলি তফাত পার্থক্য আছে। তো আজকে এটা হচ্ছে আমার প্রথম ভ্যাকসিন, তো ইনশাআল্লাহ আশা করি ভালোভাবেই সব কিছু আশা করি কোনো জটর আসবে না, কিচ্ছু হইব না। আমি খুব নার্ভাস, কারণ খুব ভয় লাগে ব্যাপারটা। তো আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে আমাদের টিকা দেয় সেখানে, এখন আমি মূলত দাঁড়াইছি সেখানে আমি মূলত দাঁড়াইয়াছি। তো এখন আমি কিছুক্ষণের মধ্যে ভিতরে যাবো, গিয়ে একটা টুস খাইতে। ওই যে গেট, ওই যে গেট, ওই যে গেট, ওই যে গেট, গেটের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি ইনশাল্লাহ। তো বিস্তারিত সবকিছু জানাবো, সাথে থাকুন, দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। করোনা ভ্যাকসিন, হ্যাঁ করোনা ভ্যাকসিন। চলো আসো, আমরা এখন ভিতরে যাবো। ওকে, এই তো এটা হচ্ছে ওয়েটিং রুম। এখানে ঢুকার পরে দেখা গেছে এখানে সবাই অপেক্ষা করতে হয়। তো এখানে চেয়ারগুলি রাখা আছে সারিবদ্ধভাবে। এখানে যে চেয়ারটা দেখা যাচ্ছে এটার মধ্যে যারা অসুস্থ তাদেরকে নিয়ে যাওয়া হয়, আর এখানে যে দাঁড়াই আছে তাকে এখানে দাঁড়ায় থাকার কারণ হইতেছে তাকে জিজ্ঞাসা করা হয় তার কোনো অ্যালার্জি আছে কিনা, সে প্রেগনেন্ট কিনা, সে প্রতিদিন কোনো ওষুধ খাইতেছে কিনা, তার কোনো সমস্যা আছে কিনা শারীরিকভাবে। তো এইসব কিছু জিজ্ঞাসা করা হয়। ওরা যখন ইমেল করে, ইমেল করার যখন ফিল আপ করতে হয় ফর্মটা, তখন এইগুলি জিজ্ঞাসা করে, এবং কি যখনই আমাদের এখানে আসা হয় তখন এগুলি জিজ্ঞাসা করে। তো আমারও এই ধাপটা আমি পার করছি। ধাপ পার করার পর পরবর্তীতে আমি এখানে আর কি যেমন সামনে যাচ্ছি। তো এটা হচ্ছে ঢোকার রাস্তা। তো ঢুকতে গেলে মানে যেখানে ওরা টিকাটা দেয় ভ্যাকসিন মেন জায়গাটা, তো কতগুলি গেট পার হইয়া তারপর আমাদের এখানে যাইতে হয়। আর এখানে দিকগুলি কত ক্লিন, এত পরিষ্কার, আর সব কিছুর জন্য এত সুযোগ সুবিধা, মানে যেটা কল্পনা করার মতো না। তো এখন আমি যাচ্ছি, যাওয়ার পর দেখা গেছে এখানে প্রত্যেকটা রুমের মধ্যে আলাদা আলাদা ব্যাপারগুলি। তারপর এখানে হচ্ছে কেউ যখন ভ্যাকসিন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে, যেন প্রাথমিক অবস্থাতে যেন কোনো না কোনোভাবে একটা চিকিৎসা দিতে পারে, সেই রকমও ব্যবস্থা এখানে। এখানে গেটের শুরুতে ঢুকতেই হাতের বাম পাশে লেখা আছে ওয়েলকমেন, ওয়েলকাম। তো এখানে কী কী করা যাবে, কী কী করা যাবে না, সেই সব সম্বন্ধে মানে প্রতিটা ব্যাপারে ছবিগুলি দেওয়া আছে। তো এখানে দূরত্ব যেন যখন লোকের ভিড় হয়, তো এখন মানে মোটামুটি কমভাবে দেওয়া হয়, আমার যে যখন সিরিয়াল পড়ছে তখন লোক কম। তো সেই দূরত্ব অনুযায়ী প্রত্যেকটা ব্যাপারে সিগন্যাল দেওয়া আছে। আর এখানে যে সারিবদ্ধভাবে আলমারির মধ্যে দেখা যেতেছে, এটা হইতেছে উইন্টারের জন্য মূলত। যখন উইন্টার টাইমটা থাকে তখন এখানে সবার জ্যাকেট কাপড় অনেকগুলি থাকে, তো সেই জন্য এখানে এই ব্যবস্থা। তো যখন জ্যাকেটগুলি যেন এখানে রাখার পর তারা যেন সুন্দরভাবে যেতে পারে ওইখানে, তো সেই জন্য আর কি যে এইরকম ব্যবস্থাটা করা। তো এখানে স্টপ, তো এখানেই থামতে হইব। এতটুকুর মধ্যেই হইতেছে আর কি ভ্যাকসিনের রুমগুলি। তো এখানে ভ্যাকসিন দেওয়ার পর তারপর হইতেছে অপর পাশে গিয়ে বসে থাকতে হয়। তো এখন আমার হইতেছে ভ্যাকসিনের রুম এটা। তো আমার ডাক্তার তখন আমার সাথে এখানে কথা বলতেছিল, তো তখন আমি আর কি এখানে যাব। এই তো আমার ভ্যাকসিন দেওয়ার সময় এটা। তো এখানে ছবি তোলা অ্যালাউ করে না, মানে ডাক্তার যারা তারা ছবি অ্যালাউ করে না। তো ভ্যাকসিন দেওয়ার পর ওরা এখানে নিয়ে আসে। এখানে আনার পর এখানে সবারই 20 মিনিট অপেক্ষা করতে হয়, কারণ এই 20 মিনিট এখানে অপেক্ষা করতে হয় এই জন্য যে 20 মিনিটের মধ্যে যদি অনেকে দেখে অসুস্থ হয়ে পড়ে, যেন সেটার সাথে সাথে আরও কোনো প্রাথমিক অবস্থাতে কোনো চিকিৎসা নিতে পারে, সেই জন্য এখানে বসায় রাখে 20 মিনিট। আর এটা হচ্ছে কিচেন। তো কিচেনের মধ্যে যদি কারো তখন কফি, পানি বা কোনো কিছু প্রয়োজন হয়, সেই জন্য সেটা নিতে পারে মুহূর্তের মধ্যেই, তো সেই জন্য এটা। তো আমি এখানে বসে অপেক্ষা করতেছি, সাথে আমার সাথে আরও সবাই আছে যারা এখানে বসে আছে, সবাই অপেক্ষা করতেছে, তাদের সবার ভ্যাকসিন দেওয়া শেষ, তো সেই জন্য বসা। তো অনেক সময় দেখা গেছে অনেকে বিরক্ত হয় বসে থাকতে, যেন তার বিরক্ত না হয় সেই জন্য এখানে টিভির ব্যবস্থা আছে, খেলাধুলার ব্যবস্থা আছে।
তো যাদের যখন যেটা ভালো লাগে, কেউ চাইলে আবার বাহিরেও বসতে পারে, তো বাহিরেও বসে অপেক্ষা করতে পারে। আবার এখানে একটা বাচ্চাদের খেলার জন্য এরিয়া, এখানে বাচ্চারা খেলাধুলা করে। আচ্ছা, এখন একটু বলি যে আমাদের ভ্যাকসিন দেওয়ার আগে কি করতে হয়। আমাদের কাছে 2 সপ্তাহ বা 1 মাস আগে একটা ইমেল পাঠায়, ইমেলের মধ্যে সেখানে আমাদের ফিল আপ করতে হয় নাম, অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার দিয়ে। তো সেখানে লেখা থাকে আমাদের অ্যালার্জি আছে কি না, আমাদের কোনো প্রতিদিন কোনো ওষুধ খাইতে হয় কি না, তারপর আমরা প্রেগনেন্ট কি না, এই 3টা জিনিস বাধ্যতামূলকভাবে লেখা থাকে। তো এখানে আসার পর এই 3টা জিনিস আবার জিজ্ঞাসা করে, আমি আগেও বলছি। তো এগুলি লেখার পর, এগুলি ফিল আপ করে দেওয়ার পর, ওরা তখন আমাদের পছন্দ মতো, মানে আমাদের যখন সুযোগ সুবিধা থাকে সেই পছন্দ মতো ওরা একটা তারিখ দেয়, মানে যেটা আমাদের সুবিধা, আমরা আমাদের পছন্দ মতো দিন তারিখ সব কিছু নিতে পারি। তো এখানে তো কারো কোনো চাপ নাই, যে আমার কাছে এই ব্যাপারটা খুব ভালো লাগছে যে এখানে নিজের পছন্দ মতো নিজের সুবিধা মতো দিন তারিখ সব কিছু নেওয়া যায়। তো যাই হোক, এটাই ছিল এখানের মূলত সব কিছুর ব্যাপার ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে। আর আমি যে ভ্যাকসিনটা দিচ্ছি সেটার নাম হইতেছে মডার্না। তো বাংলাদেশে কিভাবে, কোথায়, কি কে কীভাবে দেয় ভ্যাকসিন, তো আশা করি সবাই সেটা জানাবেন, কারণ আমার মনে হয় বাংলাদেশের সাথে এখানে অবশ্যই অনেকগুলি পার্থক্য আছে, আমি যতটুক শুনছি সবার কাছ থেকে, আমার পরিচিত বা আমার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে। তো সেই জন্যই মোটামুটি একটা আইডিয়া নিয়ে এখানে ভিডিওটা আমার ধারণ করা। তো আশা করি সবাই দেখবেন, কিছুটা হলেও বুঝতে পারবেন যে এখানে বাহিরে কি হয় বা কিভাবে কি দেয়। তো ইনশাল্লাহ আগামীতে নতুন ভালো কিছু, আরও সুন্দর কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব, চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন অবশ্যই যেন জ্বরটা না আসে। একটু অসুস্থ হয়েছিলাম সেখানে টিকে থাকা অবস্থায়, হাতে একটু ব্যথা হয়েছে সামান্য, তো ঠিক হয়ে যাবো আশা করি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব।